গুড মর্নিং এভরিওয়ান, আজকে রবিবার আর এখন বাজে সকাল 11টা। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। কালকে দীপাবলি সবাই কেমন কাটালে আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে। যদিও অনেক কমেন্ট আসছে, সবাই বলছো খুব খুব ভালো কাটিয়েছো। তো জানি না সবাই কালকে ঠাকুর দেখতে গেছিলে কিনা, আমি তো যাইনি। এবছরটা আমার পুরো বাড়িতেই কেটে গেল। যাকগে আসছে বছর আবার হবে। সকালবেলা উঠেছি, তারপরে মোটামুটি অর্ধেকের বেশি কাজ সেরে নিয়ে তারপরে ক্যামেরাটা অন করলাম। সকালে চা বিস্কুট একা একাই বসে খেলাম, কারণ আমার বর তো প্রায় 6:30-7টার সময় ঘুম থেকে উঠেই ব্রাশটা করেই বেরিয়ে গেছে পুজো করতে। ওর আস্তে আস্তে বাজবে প্রায় 11:30-12টা, এখন 11টা বাজে, চলে আসবে একটু পরে। আর মেয়েকে খাওয়ালাম দুধ বিস্কুট, বাবাকে চা দিলাম। তারপরে কালকে যে ভোগের খিচুড়ি ছিল, সেই ভোগের খিচুড়িটা ফ্রিজে ছিল, ওটা গরম করে বাবাকে এখন দিয়ে আসলাম, বাবা বসে বসে খাচ্ছে। ভোগের খিচুড়ি অনেকটাই বেঁচে গেছে, মা যা দিয়েছে, কারণ আমি তো সেরকম খাইনি বলতে গেলে, ওই 2 চামচ মতো টেস্ট করেছি শুধু। আর আমার হাজব্যান্ড খেয়েছে রাত্রিরে এসে, আমি আর আমার মেয়ে কালকে আলু সিদ্ধ ডাল সিদ্ধ দিয়ে রাতে খেয়েছি। মেয়ে যেহেতু ওই খিচুড়িটা খায় না, তো মেয়েকে ভাত খাই একবার আমিও খেয়ে নিয়েছিলাম, তারপরে আমি আর খিচুড়িটা খাইনি। সকালে উঠে ওটা গরম করে দিলাম, বাবা খাচ্ছে। আর কালকে রাত্রে আমার ভাতও বেঁচে গেছিলো, সেই ভাতটা ভাবছিলাম সকালে কী করি, কারণ ভাতটা না একটু নরম হয়ে গেছিলো বলতে, মানে একটু ফেনা ফেনা ভাবটা ছিল রাত্রে ভাতটার মধ্যে। এবার ওটা তো ভাত ভাজা করা যাবে না, ঝরঝরে ভাত না হলে তো ভাত ভাজা হয় না। তো ওটা কী করলাম, ওই প্রেশার কুকারের মধ্যে সব রকম শীতের যা যা সবজি, 4-5 রকম সবজি দিলাম, দিয়ে একটু মসুরির ডাল, একটু মুগের ডাল দিলাম, টমেটো কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে ওই ভাতটাকে প্রেশারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু বেশি করে জল দিয়ে গ্যাসে বসিয়ে এসেছি। 4টে সিটি পড়বে, একটা পাতলা সবজির খিচুড়ি তৈরি হয়ে যাবে, ওটা আমি খাবো একটু পরে। আমার হাজব্যান্ড আসবে, ওকেও ব্রেকফাস্ট দেবো। আর দুপুরের রান্না এখনও কিচ্ছু বুঝতে পারছি না কী হবে, কিছুই জানি না কী হবে, বসে বসে ভাবছি দুপুরে কী রান্না করব। এই প্রত্যেকটা বাড়ির বউদের একটা চিন্তা সকালবেলা ঘুম থেকে উঠে, আজকে কী রান্না হবে। বেশিরভাগ টাইমই আমি রাত্রে শুয়ে শুয়ে ঠিক করে রাখি, প্ল্যান করে রাখি যে কালকে এটা এটা রান্না হবে, যাতে সকালে উঠে আমাকে এই চিন্তাটা করতে না হয়। তো কালকে রাতে আর সেই চিন্তা করতে পারিনি, কালকে রাতে শুয়েছি রাত্রি 12:30-1টার সময়, কারণ কালকে বাড়ির পুজো শেষ হয়েছে, মা ভোগ দিয়েছে রাত্রির, তখন 11:30 প্রায় বাজে। তারপরে হাজব্যান্ড খেলো, শুতে শুতে কালকে অনেক লেট হয়েছে। আর আমার মেয়ে, ওকে যে ঘুম পাড়িয়ে দেবো যে না তুই ঘুমো, ও হবে না, একপাশে বাবা একপাশে মা থাকবে, দুজনের সাথে কুস্তাকুস্তি হবে তারপরে ঘুমাবে। তো যাকগে তোমাদের সাথে অনেকক্ষণ বক বক করে ফেললাম। প্রেশার কুকারের জলটা একটু বেশি হয়ে গেছে, ভয় লাগছে ধরাম করে বাস্ট না করে। গ্যাসটা কমিয়ে দেবো এক্ষুনি, কমিয়ে দিলে পরে আর অতটা ভয় থাকে না। আর আমার মেয়ে আজকে সকাল থেকে লক্ষ্মী হয়ে খেলা করছে, তাই না মা? একটু দুষ্টু করেনি, ভাবছিলাম বাবা নেই বলে হয়তো, বাবা খুব বাপ ভক্ত ওর। এমন হয় আমাদের বাথরুম পেলে আমরা বাথরুমে যাবো না, আমাদের মানে স্নান করার টাইমে স্নান করতে দিতে পারবো, লুকিয়ে লুকিয়ে স্নান করতে যাই। লুকিয়ে আমার হাজব্যান্ডের কথা বেশি বলছি, আমার থেকেও ডবল আর কি ওর এই সমস্যাটা ফেস করতে হয়। লুকিয়ে লুকিয়ে স্নান করতে যেতে হয়, লুকিয়ে লুকিয়ে বাথরুম, লুকিয়ে লুকিয়ে ঘরের বাইরে যেতে হয়, মেয়ে ওকে যেতেই দেয় না, লুকিয়ে লুকিয়ে বেরোতে হয়। তো তার জন্য ভাবছিলাম কি জানি সকালে উঠে বাবাকে দেখবে না, শান্ত আছে। খেলনা নিয়ে খেলছে একভাবে আজকে। তো ভাবলাম স্নান করতে যাওয়ার আগে একটু আমার ঘরের পরিবেশটা তোমাকে দেখিয়ে দিই। তো দেখো মেয়ে এখানে খেলা করছে, যা করে সারা বিছানা জুড়ে খেলা করছে। আর এদিকে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট করে আমি এখন স্নান করতে যাব। এদিকে করেছি ভাত, আর এখানে দেখো আলু ফুলকপি আর ভেন্ডি দিয়ে একটা ঝোলঝোল মতো করেছি। এটা আমাদের এবেলাতেই হয়তো শেষ হয়ে যাবে, ওবেলা অবধি যাবে না। আর ইচ্ছে করেই একবেলার তরকারি করেছি, কারণ ওবেলা একটু স্পেশাল কিছু রান্না করার ইচ্ছে আছে, তো তার জন্য এইবেলা এরকম দিয়েই চালিয়ে দিলাম। আর এদিকে দেখো একটু ছোলা ভিজিয়ে রেখেছি, এটা সিদ্ধ করব কাঁচা লঙ্কা দিয়ে, দেখা যাক কখন খাওয়া হয়। আর সকালে যে টিফিনটা করেছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম একটুখানি বেঁচে তো গেছে, তো সেটাই ভাবলাম এখন শেয়ার করি। তো এই যে দেখো সেই সবজি দিয়ে, সোয়াবিন দিয়ে, 5 ফোড়ন দিয়ে একটা সেই পাতলা খিচুড়িটা, আর ডিম সিদ্ধটা মেয়ে দুপুরবেলা খাবে।
তো চলো স্নান করতে যাই। তার আগে ভাবলাম তোমাদেরকে আমার হাতটা দেখাই। দেখো আমি কালকে না অনেক রাতে নেল পালিশ পরেছি, আমি তো চট করে রোজ পরি না, এই পরলাম, আবার হয়তো দিন 20-25 পর আবার পরবো, তো তার জন্য না এটা তোমাদেরকে দেখাতে খুব ভালো লাগে আমার। অনেক দিন পর পর একটা করলে বেশ একটা অন্যরকম আনন্দ হয়। গুড ইভিনিং গাইজ, আমি এখন যাচ্ছি চিকেন আনতে, কারণ আজকে তো আমার ননদ আজকে আসবে, কারণ আমার ননদ আসবে বলতে সকাল সকালই এসে কালকে রাতেই এসে গেছে, আর ও থাকবে এখন 2 দিন, আর কালকে যেহেতু ভাই ফোটা তো কালকে তো মায়ের ওখানে রান্নাবান্না হবে, মা সব জায়গায় এক জায়গায় খাওয়া দাওয়া হবে, কালকে কার্তিক পুজোও আছে একই দিনে, তো ভাবলাম আজকেই আমার ননদকে কিছু খাইয়ে দিই, কারণ ওর তো একটা খাওয়া পাওনা থাকেই। ওর জন্য কিছু গিফটও কিনেছি, সেটা তোমাদের সাথে পরে আমি শেয়ার করব। আর আপাতত চিকেন আনতে যাচ্ছি, তো ভাবলাম রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে শেয়ার করি। তবে আমার মুখ তোমাদেরকে আমি দেখাতে পারবো না, কারণ আমি পুরো পাগলি হয়ে বেরিয়েছি, ঘরে মেয়ে ঘুমোচ্ছিল, আর ও ঘুম থেকে ওঠার আগে আমাকে যেভাবে হোক রেডি হয়ে বেরোনোর ব্যাপার ছিল, কারণ নাহলে পরে ওকে নিয়ে আসতে হবে, আর ওকে নিয়ে আসাটা খুব টাফ আমার কাছে, খুব মানে কঠিন একটা ব্যাপার। তো কোনো মানে চুলটাও ঠিকমতো আঁচড়াতে পারিনি, আমি ওড়না দিয়ে মাথাটা ভালো করে ঢেকে নিয়েছি, ঢেকে নিয়ে চুড়িদারটা পরে মাস্ক পরে মানে পুরোপুরি ঢাকা, আমি তোমাদেরকে দেখানোর মতো অবস্থাতেই নেই, তো তার জন্য আর মুখটুক কিছু দেখালাম না। এইভাবেই ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সাথে, রানাঘাটের কিছু রাস্তা, এটা হচ্ছে কলেজের আশেপাশে আর কি, অমিয় চিকেন সেন্টার, এখান থেকেই চিকেন কিনি আমি প্রত্যেক বছর, যেটা আমাদের বাড়ির মোড়ের মাথায় পড়ে প্রথম দোকানটা, তো সেখান থেকেই নিই। আর এদিকে যাচ্ছি একটা মুদিখানার দোকানে, দু একটা মুদিখানা যেগুলো মানে শেষ হয়ে গেছে বা দরকার, তো সেগুলো নেওয়ার জন্য এই দোকানটায় যাচ্ছি, এখান থেকে দু একটা জিনিস নিয়ে তারপরে আমি বাড়ি ফিরবো, আর বাড়ি ফিরে তোমাদের সাথে শেয়ার করব কি কি কিনলাম, আর আজকে রাতে ননদ যখন খাবে তখনও চেষ্টা করব শেয়ার করার। তো দেখো দোকান থেকে বাড়ি চলে এসেছি, আর এখানে কি কি নিয়েছি দেখো, নিয়েছি বেশ কিছু ম্যাগির প্যাকেট, আর নিয়েছি একটা মোগলাই চানাচুরের প্যাকেট ছোট 5 টাকা দামের, আর এদিকে দেখো 5 ফোড়ং শেষ হয়ে গেছিলো, তো 5 ফোড়ং নিয়েছি, আর এটা হচ্ছে ঝাল মুড়ি, মশলা মুড়ি, কোনোদিন খাইনি, দিয়ে ভাবলাম চায়ের সাথে সন্ধ্যাবেলা খাবো, এখন আমি সন্ধ্যাবেলা চাও খাইনি। আর এই যে মেয়ের জন্য একটা ছোট 5 টাকার কেক কটকটি নিয়েছি 5 টাকার, আর এই যে একটা হলুদের প্যাকেট স্কচ বাইট, মসুরির ডাল, নিমকি, আর এখানে রয়েছে দেখো একটা কাঁচা লঙ্কা নিয়েছি 5 টাকার, আর এদিকে রয়েছে 5 টাকার শুকনো লঙ্কা, আর নিয়েছি একটা ছোট ঘিয়ের শিশি, কারণ আমাদের ঘি তো শেষ হয়ে গেছে, আর আমাদের ঘিটা না রোজ সকালে ব্রেকফাস্টে লাগে, আর আমার মেয়ে তো রোজ ঘি খায়, তার জন্য ঘিটা কিনলাম। তো চলো এই সন্ধ্যাবেলা চা নিয়ে বসলাম বরের সাথে, সকালে তো বরের সাথে চা খেতে পারিনি, তো সন্ধ্যাবেলা চা খাই বরের সাথে, আর মেয়ের এই যে সেরেগ্রো গরুর দুধে মিশিয়ে দিয়েছি, মেয়েকে এটা খাওয়াবো, তারপর ধীরে সুস্থে রান্না বসাবো। আজকে অনেকটা দেরি হয়ে গেল সব কিছু করতে, যেহেতু বেরিয়েছিলাম তার জন্য, তো চলো রান্নার পরে আমি স্টার্ট করে দেবো আর তোমাদের সাথে শেয়ারও করবো। আর এখানে দেখো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, আমার চোখটা কেমন ছলছল ছলছল করছে না, এরকমভাবে আমি পেঁয়াজ কেটে না আগে টিকটক করতাম চোখ দিয়ে জল বের করে, তো সেটা খুব মিস করছিলাম, আজকে হঠাৎ করে চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছিলো, তার জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এখন টিকটক তো নেই, কি হয়েছে ইউটিউব তো আছে। চিকেনটাকে আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ কুচি, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে লবণ হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। আর এখানে দেখো আলুটাকে পিস পিস করে কেটে নিয়েছি, আর এখানে টমেটো 2টো বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। এখন বাজে রাত্রি 8:30, আর এখন আমি রান্না স্টার্ট করবো, এতক্ষণ ধরে যোগাযন্তর করতে করতে অনেকটা রাত্রির হয়ে গেছে, অসুবিধা নেই, ওরা সব মুড়ি টুড়ি খেলো, চাটা খেলো, মেয়েও খেয়েছে টিফিন, তো একটু লেট হয়ে যাবে আজকে রান্নাটা কমপ্লিট করতে, তো চলো রান্নাটা শুরু করে দিই। আর আমার বর এগুলো কালী পুজো করে পেয়েছে, তো এগুলো এখনও ব্যাগ থেকে সবে আমি বের করলাম, এখনও গুছিয়ে রাখা হয়নি, তো আমি এগুলো রান্নাটা আগে বসিয়ে নিই, তারপরে এগুলো সব গুছিয়ে রাখবো। লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে আলুগুলো তুলে নিলাম। এখানে দেখো তেলের ওপরে দিয়েছি টমেটো 2টো বড় সাইজের, আর কাঁচা লঙ্কা, মানে কাঁচা লঙ্কা বলতে যেগুলো লাল লাল ছিল সেগুলো দিয়েছি, আর একটু চিনি দিয়েছি। এবার এটা ভালো করে নরম হয়ে গেলে তারপরে চিকেনটা ঢেলে দেবো, একটু লবণ ছিটিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি করে টমেটোটা গলে যাবে। এই দেখো আজকে আমার বাড়িতে কে এসেছে, ভাই ফোটার আমেজ আজকে থেকে শুরু হয়ে গেছে, তাই না বোন বল? এই নাইটিটা কি সুন্দর না, আমি আজকে ওকে বললাম কি সুন্দর তো নাইটিটা, আমি এটা দেবো না, ওর আতঙ্ক হয়ে গেছে, বেড কভারটা কেড়ে করে নিয়ে নিয়েছি, তারপর তো ওর আতঙ্ক হয়ে গেছে, বৌদি বোধ আমার সবই নিয়ে নেবে।
আইডিটা বলতো আমাকে, এরা অর্ধেকের বেশি লোক কমেন্ট করে করে মাথা খারাপ করে দেয়। তোমার আমাদের স্ন্যাক আইডি বলো, তোমার আমাদের স্ন্যাক আইডি বলো, বলে দে। 1996 সঙ্গী, 1996 সঙ্গী, সবাই জেনে নিয়েছো, এবার নোট করে নাও শুধু কমেন্ট। তোমার আমাদের স্ন্যাক আইডি বলো, তোমার আমাদের স্ন্যাক আইডি বলো। এই যে টমেটোটা এখানে দেখো ভালোভাবে গলে গেছে, এইবার আমি এই ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে ঢেলে দেব, দিয়ে কষাবো, ঠিক আছে? আর একটু ভিডিওটা একটু মানে পুরোটা করব না, মাঝে মাঝে দেখাবো, তার কারণ আমার ননদিনী এখানে বসে আছে আর গল্প করছি, তো তার জন্য অনেকদিন পর। ওর ছেলে ঘুমাচ্ছে, তাই না বোন? হ্যাঁ, ওর ছেলে ঘুমাচ্ছে আর আমার দুষ্টুটা ওই যে বিছনাটার একদম হাল খারাপ করে দিয়ে ওই ঘরে গেছে, ওই মানে ওদের ঘরে গিয়ে খেলা করছে, তার জন্য। হ্যাঁ, এ দেখো চিকেনটা এখানে কষছে। হ্যাঁ, এটা কষুক, এটা কষুক। ততক্ষণে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে নিয়ে আসি, চলো। ভেবেছিলাম তোমাদেরকে আগে দেখাবো, তারপরে বোনকে দেখাবো, কিন্তু ও আগে চলে এসেছে, তাই ভাবলাম দেখিয়ে দিই আর তোমাদেরকেও একসাথে দেখিয়ে দিই। শুধু বোনকে দেখাবো, আর আমার এখানেও তো একটা পরিবারে অনেকগুলো বোন আছে, তাই না? তোমরা আমার উপর রাগ করবে না তো? চলো, আসলে দুই দিন আগে কিনেছিলাম আমার দুই ননদের জন্য, একটা আমার মানে জেঠি শাশুড়ির মেয়ে বড় ননদ, আর হচ্ছে আমার বোনের জন্য। তো এই যে কালকে ভাইফোঁটার গিফট দেখিয়ে দিলাম, এখনই কালকে ওর দাদা দেবে ওকে নিজের হাতে। আর এই যে এইটা, এইটা বোনের জন্য নিয়েছি, ও আকাশি কালার বলেছিল নিতে, তো আকাশি কালার নিয়েছি। আর এইটা নিয়েছি আমার বড় ননদের জন্য, দেখ বোন পছন্দ পছন্দ তো গায়ে হবে, দেখ সাইজে লম্বায় দেখ, আমার মনে হয় হবে, এটা তো অনেকটা লম্বা। এটা কিন্তু নাইটি না, সরি, এটা হাউস কোট, ঠিক আছে? এটা হাউস কোট, একবার দেখে না লম্বা হয়ে যাবে না, দেখেই বোঝা যাচ্ছে অনেকটা লম্বা, দেখো হয়ে যাবে। না না, ভাল লাগবে এটা ওকে, সত্যি খুব ভাল লাগবে। আর ওর এই কালারের নাইটি আগে অনেক পরেছিস, তাই না? হ্যাঁ, অনেকগুলো পরেছে ও, আগেবার দাদা দিছিল না হলুদ কালারের, হ্যাঁ অনেকগুলো পরেছে। তো এই হলো ওর ভাইফোঁটার গিফট, আজকেই দেখিয়ে দিলাম, ভেবেছিলাম এটা কালকে দেখাবো, তো ঠিক আছে, অসুবিধা নেই, কালকে তো টুকটাক ভিডিও হবেই, সেটা শেয়ারও করব তোমাদের সাথে। ও কোনো রকমের ভাজ করে ঢুকিয়ে দে, ঠিক আছে? আস্তে আস্তে কালার আসবে, আস্তে আস্তে লাল ঝোলে পরিণত হবে আমার রান্নাটা, বুঝেছো? একটু বাদেই না আলুটা দিয়ে দেবো, নাকি এখনই দিয়ে দেবো, তার দেখি তো আলুটা শক্ত কি। হ্যাঁ শক্ত, আলুটা দিয়ে দিই, আলুটা দিয়েই কষাই, বুঝলে? বাবা কে হাতে ফোন নিয়ে কি আর রান্না হয় বলো। ঢেলে দিই, হ্যাঁ আলুটা দিয়েই আমি কষাই, কেন বলো তো? তাহলে না আলুর ভেতরে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যায়। অনেকে দেখেছি ঝোল জল দেয়, জলটা যখন টকবক করে ফোটে তখন আলুটা দেয়, কিন্তু আমি আলু দিয়েই কষাই, তাতে আলুর টেস্ট একটু বেশি হয়। আমার ননদ আর আমার হাজবেন্ড সলিড পিস খেতে ভালোবাসে, আর আমি আর আমার বাবা হাড়ের মাংস খেতে ভালোবাসি, তাই মাংস নিয়ে মারপিট হওয়ার এখানে কোনো চান্স নেই। মেন এই তো, এই সুযোগে ঝটাপট করে বিছনাটা দেখো করে নিলাম, বিছনাটার উপরে না খেলনা টেলনা নিয়ে লন্ড ভন্ড করে রেখে দিয়েছিল, ভাবলাম মেয়ে এখন ওর ঠামের বাড়িতে গেছে, এই সুযোগে বিছনাটা করে নিই, তো খেলনা টেলনা গুছিয়ে বিছনা করে নিয়েছি। আর চিকেনটা ওদিকে ফুটছে, হয়ে এসেছে প্রায়, গরম জলটা ঢেলে মানে ভালো করে কষে গেছিলো, কষানোর পর ওই গরম জল করে গরম জলটা ঢেলে দিয়েছি, ওটা একটু বাদে তোমাদেরকে দেখাচ্ছি কী অবস্থায় রয়েছে। এখন একটু বসে বিশ্রাম করে নিই, কারণ মেয়ে এসে গেলে আবার মেয়েকে খাওয়াতে বসতে হবে, আর মেয়েকে খাওয়াতে বসা মানেই তো প্রায় 45 মিনিটের ধাক্কা।